হলুদের মধ্যে রয়েছে প্রোটিন ভিটামিন খনিজ লবণ ফসফরাস ক্যালসিয়াম আয়রন ইত্যাদি তাই হলুদ খেলে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কাঁচা হলুদ আখের গুঁড়ের সাথে খালি পেটে খেলে রক্ত পরিশোধিত হয় আধা গ্রাম কাঁচা হলুদ এক গ্রাম নিমের ছাল এবং এক গ্রাম আমলকির গুঁড়ো সকালে খালি খালিপাটে এক সপ্তাহ খেলে যকৃতের ব্যথা উপশম হয় ক্রিমে দমনে কাঁচা হলুদের রস পনেরো থেকে বিশ ফোঁটা সামান্য লবণ মিশিয়ে সকালে খালি পাটে খেতে হবে এক গ্রাম কাঁচা হলুদ ও তিন থেকে চারটি নিম পাতা একসঙ্গে বেটে খালি খালিপাটে খেলে প্রস্রাবের জ্বালা পড়া দূর হয় অ্যাসিডিটি ও অন্যান্য কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে প্রতিদিন সকালে খালি খালিপাটে আধা ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ চিবিয়ে খেতে পারেন